হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিরিয়ানি রেসিপি। দুদিন আগেই আমি বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম। তো দেখো, বিরিয়ানি আমাদের একটা খুব খাওয়া হয় না, ছেলে যখন বায়না করে তখন আমি বাড়িতেই বিরিয়ানিটা বানিয়ে নিই, বাইরেরটা ওকে দিই না। তো দেখো, দইটাকে আমি আগে ভালো করে ফেটিয়ে সাইড করে রেখেছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে হলুদ লবণ আর ওই পেস্ট আর দই দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলু আলুটাকে আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তা বানাবো বলে অনেকটাই পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর আলুটা ভেজে ওই তেলের মধ্যেই আমি বেরেস্তাটা করে নিয়েছি। বেরেস্তাটা কিন্তু খুব সুন্দর লাল করে কড়া করে ভাজতে হবে। আর দেখো, এদিকে আমি রাইসটা একটা হাঁড়িতে সাইডে বসিয়ে দিয়েছি, আর রাইসটা কিন্তু অবশ্যই জলটা গরম করে তারপর দিতে হবে, আর ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়েছিলাম। দেখো, আলু আর বেরেস্তা আমার কমপ্লিট। এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে মাংসটা হতে থাক, আর আমি একটু দই বেঁচেছিল সেই দইটা আমি একটু রায়তা করে নিচ্ছি, শসা কুচি পেঁয়াজ কুচি, আর ওর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিয়েছি। আর দেখো, রাইসটা না আমি হওয়ার পরে একটু পাখার নিচে না একটু পাতিয়ে দিয়েছিলাম, যাতে রাইসটা গায়ে জড়া জড়া না হয়ে যায়, বেশ ঝরঝরা হবে। আর এখানে যে হাঁড়িটাতে আমি রাইস করেছি সেই হাঁড়িটাই আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপর চিকেনের গ্রেভি কিছুটা নিচে দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে একটু দুধ দিয়েছিলাম, আর একটু কেওড়া জল, একটু গোলাপ জল। ওই স্মেলগুলো আমার অতটা ভালো লাগে না, আর মিঠা আতরটা তো আমার একদমই ভালো লাগে না, ওটাকে আমি স্কিপ করলাম। তোমাদের যার ভালো লাগবে, যার যার যেমন ভালো লাগবে সেমনি আন্দাজ মতো দেবে। নিয়ে আমি খানিকটা রাইস দিয়ে দিলাম, তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দেবো। দেখো, আমি ঘিটা না একদম গলিয়ে নিইনি, তোমরা কিন্তু অবশ্যই ঘিটাকে গলিয়ে নেবে। তো দেখো, আমি ঘিটাকে দিয়ে দিলাম, আর তারপরে আমি চিকেনগুলোকে কয়েক পিস চিকেন দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি কয়েক পিস, তারপরে ওর মধ্যে আবার আমি দিয়ে দেবো রাইস। এরকম করে একবার রাইস, একবার চিকেন, আর বিরিয়ানি মশলা, ঘি, ধনে পাতা আমার ছিল না বাড়িতে, ওই জন্য ধনে পাতা আমি ইউজ করিনি, তোমরা পেলে ধনে পাতা অবশ্যই ইউজ করবে, ওটা একটা আলাদা ফ্লেভার নিয়ে আসবে। তো দেখো, এরকম পরত পরত আমি সাজিয়েছি, এরকম এক পরত করে করে এরকম ঘি, তারপরে যে বিরিয়ানি মশলা দেখবে কিনতে পাওয়া যায় এখন, আমি গোটা আর ব্যবহার করিনি, আর বেরেস্তা এগুলো দিয়ে দিয়ে থাকে থাকে এরকম করে সাজিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। আর লাস্টে, একদম লাস্টে যে রাইসটুকু ছিল সেই রাইসটুকু পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে ওর উপরে যে যে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমগুলোকে আমি ওর উপরে দিয়ে দিলাম, আর পেঁয়াজের যেটুকু বেরেস্তা ছিল, বেরেস্তা আর বিরিয়ানি মশলা যাবতীয় যা যা ছিল সব কিছু একেবারে উপরে হাঁড়ির উপরে একেবারে দিয়ে দিয়েছি। আর হাঁড়ির পাশে না সবাই দেখেছি আটা দিয়ে ইয়ে করে, কিন্তু আটা দিয়ে মানে মুখটাকে বন্ধ করে, কিন্তু আমি এখানে আটা দিয়ে মুখটুক বন্ধ করিনি, তার কারণ এখানে আমি একটা নোড়া দিয়ে হাঁড়িটাকে ইয়ে করে রাখবো। তো যাই হোক, হাঁড়িটা আমার সাজানো কমপ্লিট, উপরে একটু কেওড়া জল আর গোলাপ জল একটু সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি, একটা শিল নোড়া দিয়ে আমি চাপা দিয়ে দেখো ভাপিয়ে নিয়েছি, আমার রেডি আমার বিরিয়ানি। কেমন হয়েছে অবশ্যই বলো।